হ্যালো ও ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার আজকের ভিডিওতে ডুরান কাপ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট দেওয়ার আছে তো ভিডিওটি একটু স্কিপ না করে সে সব দেখবার অনুরোধ রইল আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ফ্রেন্ডস তোমাদেরকে আমি আগেই জানিয়েছি যে ডুরান কাপ কিন্তু এবারে হতে চলেছে কুড়িটা টিম নিয়ে এবার কুড়িটা টিমের মধ্যে থাকছে এগারোটা এর দল এবং পাঁচটা আই লিগের দল আর চারটে আর্মি দল মানে সব মিলিয়ে হচ্ছে কুড়িটা টিম এবার এই কুড়িটা টিমের নাম কিন্তু বর্তমানে ঘোষণা হয়ে গেছে তো আইএসএলের তো দলগুলো তোমরা জানোই জামশেদপুর হায়দ্রাবাদ এটিকে মোহনবাগান কেরালা ব্লাস্টার মুম্বাই সিটি এফসি বেঙ্গালুরু এফসি উড়িষ্যা এফসি চেন্নাইন এফসি এফসি গোয়া নর্থ ইস্ট আর ইস্টবেঙ্গল আর আই লিগের দলগুলো হচ্ছে আই লিগের হচ্ছে গোকুলাম কেরালা এফসি সি এফসি রাজস্থান ইউনাইটেড এফসি নেরোকা এফসি এবং ট্রাউ এফসি তো এই পাঁচটা আই লিগের দল আর আর্মি থেকে রয়েছে চারটে দল যেগুলো হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্স ইন্ডিয়ান নেভি আর্মি রেড আর আর্মি গ্রিন তো এই চারটে কিন্তু আর্মির দল রয়েছে এবার কিভাবে খেলাগুলো হবে তো তোমাদেরকে আমি যেটা বলে দিই সেটা একটু ভালো করে শুনে নাও তো খেলাগুলো হবে কিন্তু চারটে গ্রুপে কিন্তু প্রত্যেকটা দলকে ভাগ করা হবে তো এবার চারটে গ্রুপে কিভাবে ভাগ করা হবে সেটা আমি তোমাদের বলে দিই তো যেহেতু চারটে আর্মি টিম আছে তাই চারটে গ্রুপও থাকবে এবং চারটে গ্রুপে চারটে আর্মি টিমকে কিন্তু একটা একটা করে চারটে গ্রুপে দেওয়া হবে এছাড়া পাঁচটা আই লিগের ক্লাব রয়েছে এবার চারটে গ্রুপ পাঁচটা আই লিগের ক্লাব সেই জন্য চারটে গ্রুপে তো একটা করে আই লিগের ক্লাব থাকছেই কিন্তু একটা গ্রুপে একটা বেসে আই লিগের ক্লাব থাকবে মানে প্রত্যেকটা তিনটে গ্রুপে থাকবে তিনটে আই লিগের দল এবং একটা গ্রুপে থাকবে দুটো আই লিগের দল এইভাবে পাঁচটা ক্লাবকে কিন্তু চারটে গ্রুপে ভাগ করা হবে আর আইএসএল ক্লাবগুলিকে সমান ভাগে ভাগ করে কিন্তু এই চারটে দলের মধ্যে রাখা হবে যেটুকু বর্তমানে কিন্তু খবর আছে আমি সেটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম তো চারটে তোমরা সব কিছুই বুঝতে পারলে চারটে গ্রুপ থাকবে চারটে গ্রুপে কিন্তু পাঁচটা করে টোটাল দল থাকবে সব মিলিয়ে হচ্ছে কুড়িটা এবার ম্যাচগুলোর ফিক্সচার কি মানে শিডিউল কবে থেকে খেলা শুরু হচ্ছে সেটা আপাতত জানা গেছে ষোলোই আগস্ট থেকে খেলা শুরু হচ্ছে এবং শেষ হবে আগামী চব্বিশে সেপ্টেম্বর কিন্তু কবে কার খেলা পড়েছে সেইটা নিয়ে কিন্তু এখনো অবধি ডুরান কমিটি কিছু জানায়নি আর তোমরা অনেকেই লাইভ টেলিকাস্ট সম্পর্কে জানতে চাইছিলে গতকালকেও আমাকে কমেন্ট করেছিলে তো দেখো লাইভ টেলিকাস্ট কিন্তু গত বছর হয়েছিল আড্ডা টাইমস নামে একটা অ্যাপসে যদিও আগের বছরের ডুরান কাপ কিন্তু এত বড় ছিল না এবং কম্পালসারি ছিল না যে সবাইকে খেলতেই হবে তবে বর্তমানে যেহেতু এটা কম্পালসারি টুর্নামেন্ট আর এতগুলো দল নিয়ে হচ্ছে সেহেতু কিন্তু মনে হয় না আর কোনো অ্যাপে ফ্যাপে দেখাবে বলে সম্ভবত টিভিতেই কিন্তু লাইভ টেলিকাস্ট হবে এবার দেখা যাক কোথায় হয় লাইভ টেলিকাস্ট সম্পর্কেও কিন্তু এখনও অবধি কোনো কনফার্ম আপডেট নেই এছাড়া সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি কিছুদিন আগের ভিডিওতেও জানিয়েছিলাম যে ডার্বি ম্যাচ দিয়েই কিন্তু শুরু হতে পারে এই ডুরান কাপ যেরকমটা কিন্তু আলোচনা হয়েছে তো এবার দেখা যাক যদি ডার্বি ম্যাচ দিয়ে শুরু হয় তাহলে তো একটা বড়ো ম্যাচ আমরা দেখতে পাবো তার মানে হয়তো মোহনবাগান ইস্টবেঙ্গল একটা গ্রুপেই থাকবে তো দেখা যাক কি হয় তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ